हे भाई लोग, अस्सलामुअलैकुम, वेलकम टू रैंडम टीवी चैनल। अब ये कौन है बे? आमी रैंडम टीवी चैनल। आपना तो कमेंट ऊपर वेटी करे लगातार वीडियो बनाई। की यार करार। चैनल सब्सक्राइब करा ना था तो भूले जाबे नहीं। देखें ना, ये वीडियो टा बनाना होता है एक भाई कमेंट ऊपर वेटी करे। আর আপনিও যেন আমাকে আবারও না ভুলে যান, এই জন্য এখনই কমেন্ট করে ফেলুন আপনার পছন্দের বাইক বা কারের নামটি। আর পাশাপাশি এইসব ভিডিও দেখতে ভালো লাগলে তো চলে শুরু করতে হ্যাঁ। KTM Duke-125, যাকে আদর করে আমি মিনি হাল্ক বলে ডাকি। কারণ KTM এর বাইকগুলো রূপের পাশাপাশি পারফরম্যান্সের জন্য সারা ওয়ার্ল্ডে প্রচুর জনপ্রিয়। তবে কিছুদিন আগে যেহেতু আমি এর ইন্ডিয়ান মডেলটাকে নিয়ে আলোচনা করেছি, তাই আজকে আলোচনা করব গ্লোবাল KTM Duke-125। বর্তমান সময়ে ইন্ডিয়ান ডিউকটা দেখতে গ্লোবাল ভেরিয়েন্টের মতো হলেও দুটার মধ্যে এখনও অসংখ্য পার্থক্য আছে। তার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো এর বিল্ড কোয়ালিটি। কারণ ইন্ডিয়ানটা দাম কমানোর জন্য যেখানে কস্ট কাটিং করা হয়েছে, গ্লোবাল ভেরিয়েন্টের সেখানে ফোকাস করা হয়েছে শুধু প্রিমিয়ামনেসের দিকে। এছাড়া এই দুটা বাইককে এখনও সাইড বাই সাইড দেখলে বুঝে যাবেন এই দুইটা বাইকের মধ্যে লুকসের দিক দিয়ে এখনও অনেক পার্থক্য আছে। বর্তমান সময়ে এসেও কেউ যদি 6,05,000 টাকা দিয়ে Duke-125 এর গ্লোবাল মডেলটা কিনতে চায়, তাহলে তার প্রধান কারণই হবে এর লুকস। কারণ এই বাইকটা কোনো দিক দিয়েই একটা 125cc-র বাইক মনে হয় না। দ্বিতীয়ত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর প্রত্যেকটা বাইক লাভারই এর রূপের প্রশংসা করতে বাধ্য। ওহ ইয়ার, ইয়ার ইয়ে কিত্তি অসম ইয়ার। Duke-125 এর গ্লোবাল মডেলটার সবচেয়ে আকর্ষণীয় পার্টি হলো এর স্লিম এলইডি স্প্লিট হেডলাইটটি। দুনিয়াতে অনেক বাইক দেখতে পাবেন, কিন্তু এমন হেডলাইটের ডিজাইন আর কোথাও খুঁজে পাবেন না। তাছাড়া এ বাইকের টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো কিন্তু এলইডি। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী Duke-125 এর সৌন্দর্য আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করেছে এর ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন এবং এতে লাগানো এর কিটগুলো। এই মডেলটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13.4 লিটার। এফআই থাকার সুবাদে এ বাইকটা সিটিতে 35-40 মতো এবং হাইওয়েতে 40-45 মতো মাইলেজ দিয়ে দেয়। সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে Duke-125 এর সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে WP এর আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 10-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যাদের ফিডব্যাক যথেষ্ট ভালো। আর আমার জানা মতে এই সেম সাসপেনশনগুলো KTM এর হায়ার সিসি বাইকগুলোতেও ব্যবহার করা হয়। আর ব্রেকিংয়ের ব্যাপারে বলতে গেলে 125cc বাইক হওয়া সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS। আর এতে যে ABS-গুলো ব্যবহার করা হয়েছে সেটা বোসের, আর এর ক্যালিপারগুলো হলো বাইব্রিয়ার এবং এতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের ডিস্ক, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 320mm এবং রিয়ার ডিস্কের সাইজ 240mm, যার জন্য এর ব্রেকিং পারফরমেন্স বাংলাদেশের সেরা বলা হয়। আর এর রিয়ারের ABS-টা কিন্তু অন অফও করা যায়। Duke-125 এর মেশিনটা ছোট হলেও একে সামলাতে কিন্তু আপনার মেশিনটা ইউরোপিয়ানদের মতোই হতে হবে, আই মিন আপনার উচ্চতা। কারণ এর সিট হাইট 830mm, যার জন্য একে সামলাতে আপনার উচ্চতা 5'6" বা 7' হতেই হবে। এর থেকে কম হলে এর হিউজ সাইজ এবং 339 কেজি ওজন আপনাকে বলাতে বাধ্য হবে এত বড় কেন সিংহা। তবে এই বাইকের পিলিয়ন সিটের পাশাপাশি এর রাইডার সিট এবং রাইডিং পজিশন উভয়ই কিন্তু বেশ কমফোর্টেবল। আর রাইডার পজিশন এতটা কমফোর্টেবল হওয়ার পিছনে ভূমিকা পালন করেছে এর পাইপন হ্যান্ডেল বার, যাতে প্রয়োজনীয় সকল সুইচগুলো থাকছে। আর এই সুইচগুলোতে হাত দেওয়ার সাথে সাথে বুঝে যাবেন এর কোয়ালিটি টপ ক্লাস। আর এর বাম পাশে যে এক্সট্রা সুইচগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এর মিটার কন্ট্রোলের জন্য, কারণ এই বাইকে ব্যবহার করা হয়েছে একটা TFT মিটার, যেটা কোনো অ্যাপ ছাড়াই মোবাইলের সাথে কানেক্ট করা যায়, যার জন্য অন্যান্য সুবিধার পাশাপাশি এতে আরও শো করে স্পিডোমিটার, RPM মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ঘড়ি, ডেট, ট্রিপ মিটার, ইঞ্জিন টেম্পারেচার, অ্যাভারেজ মাইলেজ, ফুয়েল গেজ ইত্যাদির পাশাপাশি আরও আছে দুইটা থিম, যার জন্য আলোর উপর ভিত্তি করে মিটারের কালার হোয়াইট এবং ব্ল্যাক হয়ে যায়। তাছাড়া এখানে থাকছে আরও ABS অন অফের পাশাপাশি ইত্যাদি আরও অসংখ্য অপশন। টায়ারের ব্যাপারে বলতে গেলে এই বাইকটাতে সেগমেন্ট অনুযায়ী হিউজ সাইজের টায়ার ব্যবহার করা হয়, যার জন্য এই বাইকটা ইচ্ছা মতো কর্নারিংও করা যায়।
কারণ এই বাইকের ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 110 এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে 150 সেকশনের টিউবলেস টায়ার। এইবার আসা যাক এই বাইকের মেইন পার্ট অর্থাৎ এর ইঞ্জিনের বিষয়ে। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 124.7 সিসির 4-স্ট্রোক 4-ভালভের সিঙ্গেল সিলিন্ডার এফআই লিকুইড কুল ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 14.3 BHP, 9,250 RPM, ম্যাক্স টর্ক 12 Nm, 8,000 RPM, যা বাইকটাকে সর্বোচ্চ 115-20 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে এবং এর গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে 6-স্পিড গিয়ারবক্স। এ বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 185 mm, আর এ বাইকটা আরও থাকছে সাইড ডিস্টেন্স কার্ডক সেন্সর। তো এইবার বলা যাক এই 605,000 টাকা দিয়ে বাইকটা নেয়ার পর আপনি সুবিধার পাশাপাশি কোন কোন অসুবিধাগুলো ভোগ করবেন। তো এত টাকা দিয়ে বাইকটা নেয়ার পর আপনি প্রথম যে সুবিধাটা ভোগ করবেন তা হলো রোড প্রেজেন্স, কারণ এটা এত সুন্দর একটা বাইক, এটাকে যেখানে রাখুন বা যে পাশ দিয়েই চালান মানুষ আপনার দিকে তাকাতে বাধ্য। দ্বিতীয়টা হলো এর প্রিমিয়ামনেস। এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার পর হয়তো বা বুঝে গেছেন এর প্রত্যেকটা জিনিসই ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে, যার জন্য লং টাইম পারফরমেন্স কেমন হতে পারে তা তো আপনারা বুঝেই গেছেন। তিন নম্বর সুবিধাটা হলো এর ব্রেকিং পারফরমেন্স পুরোই মাখন। তাছাড়া রেয়ারের ABSটা যেহেতু অন অফ করা যায় তাই ভাঙাচুরা রাস্তা পাশাপাশি পাহাড়ে ঢালেও এটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। চার নম্বর বা সর্বশেষ যে ভালো দিকটা আছে তা হলো এর কর্নারিং। এই বাইকটাতে অনেক মোটা সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাইকটা ইচ্ছা মতো কর্নারিংও করা যায়। 605,000 টাকা দিয়ে এই বাইকটা কেনার পর আপনি যে অসুবিধাগুলো ভোগ করবেন তার মধ্যে প্রথমটাই হলো এর পারফরমেন্স, কারণ এর টপ ঠিকঠাক মনে হলেও এর ইনিশিয়াল পাওয়ার অনেক কম, পালসারের মতো আর কি, যার জন্য হাইওয়েতে যখন আপনি বড় কোনো বাস বা অন্য কোনো গাড়িকে ওভারটেক করবেন তখন আপনাকে বেশ প্যারায় পড়তে হবে। দুই নম্বর সমস্যাটা হলো আমি যতদূর শুনেছি বাংলাদেশে এখনও সকল জেলায় এই বাইকটার স্পেয়ার পার্টস ভালোভাবে অ্যাভেলেবেল না, যদিও এই সমস্যাটার জন্য সবাই আবার প্যারা খাবেন না। তিন নম্বর বা সর্বশেষ যে অসুবিধাটা হবে তা হলো ইঞ্জিন হিটিং। KTM-এর প্রত্যেকটা বাইকের ইঞ্জিনই প্রচুর পরিমাণ হিট হয়, তবে এটা কিন্তু KTM-এর ইঞ্জিনগুলোর খুব নর্মাল একটা বিষয়, অর্থাৎ অন্যান্য বাইকগুলোর ইঞ্জিনের ক্ষেত্রে যেটা ওভারহিট KTM-এর ক্ষেত্রে সেটা নর্মাল বিষয়। আচ্ছা, এই ছিল এই বাইকটা কেনার পর কিছু সুবিধা এবং অসুবিধা। এখন এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনি চিন্তা করুন, ততক্ষণে আমি